একটা লোক মরে যাচ্ছে দম বাড়ে না, টুটির কাছে এসে হাপাং হাপাং করছে, তোর বেটারা কইছে হাজি আব্বা কিছু সাদটা করো, কইছে একটা মুরগির বাচ্চা গালা দিয়ে দিস, আরো হাঁপ উঠে গেছে, হাও মাও হাও মাও করছে, কইছে এত হবে না, তোর একটা ছোট ওই বকরির বাচ্চা গালা টান করে দে মাদ্রাসাতে। তো ওইরকম লক করে কইছে এত বড় পয়সা ওয়ালা লোক পাইকার মানুষ, আর কইছে পাঁচ টল্লি মাটি করে দাও, এটা গরিব শ্রেণীর মানুষ তো পাঁচ টল্লি মাটি দিচ্ছে জি ভাই নাকি, একটু খুশি হয়ে বলেন ভাইজান। ওরে সোহান আল্লাহ, আপনাকে এক নম্বরে থাকতে হয়, আমি তো বুঝতে পেরেছি। আগুয়া যাকে কয়, হ্যাঁ 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 হ্যাঁ, আগুয়া মানে কি একদম মেন এরাই মসজিদের মোতাবল্লি হয়ে যাবে, আর একদম মসজিদের খিদমত করি সব কিছু। ওরে বাপরে, এ তো দুটাই সাংঘাতিক জি, ও জমিনের মালিক, ই হলো না হাত ছাড়বো না, যদি পালাইতে লাগেন তো ঝামেলা হয়ে যাবে, যতক্ষণ না কহেন ছাড়বো না দুজনাকে, ওই ভাইকে ছেড়ে দিলাম আপনাকে ধরে থাকি। হ্যাঁ কহেন, হ্যাঁ হ্যাঁ, পাঁচ টল্লি মাটি দিলে আপনাকে পঞ্চাশ টল্লি মাটি দিতে হবে আপনাকে নাকি, দশ টল্লি, দশ টল্লি তো হবে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর পাইকার সাহেব, দশ টল্লি মাটি আলহামদুলিল্লাহ, দোয়া করো ভাইয়ের জন্য। আপনি বলে দেন ভাইজান, না শুনেন শুনেন, হাতটা মিলান, হাতটা মিলান, শুনেন মানে আপনি, মানে আপনি জমির মালিক, এই না কথা মানুষকে দশের মুখে জয় দশের মুখেই ক্ষয়, যখন দশ জনা বলছে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি আরো বড় করো, ঠিক আল্লাহ আরো বড় করে দুক, আপনি ওর থেকে ডবল করে দেন ইনশাআল্লাহ, বিশ টলি করে দেন, দশ টলি মাটি দিয়ে দেন আর দু কুইন্টাল ভুট্টা দেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর রফিক আলম সাহেব, মানে দশ টল্লি মাটি আর দু কুইন্টাল ভুট্টা আলহামদুলিল্লাহ, দোয়া করে দেন দুই ভাইয়ের লেগে। আচ্ছা আর একজনের কোন তাগড়া পাঠিয়ে হবে না, আচ্ছা আলমগীর বোলেরো বলা কোনটা দিদি ভাই, কোনটা কই, আরে এই তো সাংঘাতিক ব্যাপার, এত গেছেন এ গ্রামী বাড়ি নাকি, কিছু বাড়ান না, পাঁচশো টাকা করে দেন না, হবে না সিমেন্ট এক বস্তা আর বাড়িয়ে দেন, তিন বস্তা করে দেন, করে দেন আলহামদুলিল্লাহ, তিন বস্তা সিমেন্ট শেষ মোহাম্মদ। নারে তাকবীর, আল্লাহ তার বাবা মারা গেছে, আল্লাহ বাবার জন্য তিন ব্যাগ সিমেন্ট দিয়েছে, তিনশো বস্তা বলে গ্রহণ করো, দুইশো টাকা দিয়েছে আল্লাহ, দু লক্ষ দু কোটি বলে গ্রহণ করো, আল্লাহ তার বাবার কবর কালকে করে দাও, নূর দেবান আবার করে দাও, জান্নাতের বেছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পানিয়ে দাও, আল্লাহ তার বাবাকে দুনিয়াতে ভালো রাখো। হ্যাঁ আল্লাহ গো, মাসুদ আলম, মাসুদ আলম, পাঁচ হাজার টাকা, পাঁচ হাজার টাকা, পাঁচ গাড়ি মাটি, পাঁচ টল্লি মাটি আর পাঁচ হাজার টাকা, কই কই নাই এখন এখানে দেখতে পাই না তো, ও নাই বলে দেয় স্যার কি, যাক আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, কি নাম বলেন, মাসুদ আলম, মাসুদ আলম, বাবা মৃত্যু, বাবা মৃত্যু মাসুদ আলম, একটা হাত উঠান তো ভাই, আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাকাল মাতালিন মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুহাম্মদি ওয়া আলাহ, তোমার বান্দা মাসুদ আলম মাওলা গো বাবা মৃত্যু বাবার জন্য আল্লাহ আল্লাহ 500 টাকা দিয়েছে, পাঁচ টল্লি মাটি দিয়েছে গো মাওলা, আল্লাহ পাঁচ টল্লি মাটি দিয়েছে, আল্লাহ 500 টল্লি বলে গ্রহণ করো, আল্লাহ
তার বাবার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার বাবার কবর কালক দকরে নূর দে মানাবার করো, আল্লাহ জান্নাতের বিচার বিচ্ছেদ জান্নাতের খিড়কি খুলে দাও, আল্লাহ মাসুদ আলমকে তার বাবার সঙ্গে কিয়ামতের দিন তাকে সাক্ষাৎ করায়ো, দু বাবা টাকা পাশাপাশি জান্নাতে রাখো মাওলা, রব্বানা তাকাবাল মিন্না আনতা সামিউল আলিম ওয়া তাওবা মিন্না আনতা তাওয়াবুর রহিম, আমিন আমিন আমিন। সাদাম মাস্টার পাঁচ বার শুনুন, সাদ্দাম মাস্টার এখানে আছে কি? সাদ্দাম মাস্টার নাই, নারে তাকবীর, সাদ্দাম মাস্টার পাঁচ বস্তা সিমি, আল্লাহ তোমার বান্দা সাদ্দাম মাস্টার, আল্লাহ গো সাদ্দাম হোসেন সাহেব লাগাও পাঁচ বস্তা সিমি দিয়েছে, 500 বস্তার নাকি তার মোল্লামাতে লেগে দাও, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার হায়াতকে দারাজ করো, আঙ্কে বৃদ্ধি করো, মরার পরে সকল স্থান দাও, কেউ তারপরে জান্নাত নসিব করিয়ে দাও মাওলা, জামানা দিবানা জামানা দিবানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তলনা তলনা মাগো, তোমার লালের নাই তলনা, মেঘের মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, পায়ের নিচে গরম বালু শীতল হয়ে যায় মাগা শীতল হয়ে যায়, নূরানে বদনে নূরানে বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতা হিলে সাবডানাই সাবডানাই মাগো, তোমার লালের নাই তলনা, আল্লাহ একটা ছোট্ট ছেলে 500 টাকা দিয়ে চাল্লাম, তুমি 5,05,00,000 বলে গ্রহণ করো, একটা ছোট্ট ছেলে আল্লাহ 100 টাকা দিয়েছে 100,000 বলে গ্রহণ করো, আল্লাহ আপনাদের মনের দশা পূরণ করো, রুহুল 500 টাকা এক করে মাটি, কোনটা রুহুল ভাই এখানে আছে, রুহুল গরিব ছেলে, আলহামদুলিল্লাহ আল্লাহ একটা রুহুল ছেলে, আল্লাহ রুহুল আমিন, আল্লাহ গো 500 টাকা দিয়েছে 1 টল্লি মাটি দিয়েছে, আল্লাহ 100 টল্লি মাটি তার আমল নামে লিখে দাও, আল্লাহ 500 টাকাকে 5,00,000 টাকার নেকি তার আমল নামে লিখে দাও, ছেলেটা খুব গরিব ছেলে শুনলাম, আল্লাহ তার অভাবকে দূর করে দাও, টনকে দূর করে দাও, লোকটাকে পয়সাওয়ালা করে দাও রুহুল আমিনকে, আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো, মরার পরে শুনবে স্থান দিও, সেরাজুল ভাই আমার বাল্যাপাড়া থেকে এসে 1,000 টাকা দান করেছে, নারে তাকবীর, সিরাজুল সাহেব 500 টাকা 1,000 টাকা জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ, এই ছেলেটিকে জালসা শেষ হয়ে গেল একবার চা খাইয়ে দিবেন, চা খাইয়ে দেবো লাল জামানে, আর তোমরা ব্যাটারিকে ফুল চার্জ করে বসে থাকো লাস্টের বেলা, চা কিন্তু ওই কাপড় ঢালবে কিন্তু চেপা ঠেসে ঠেসে ভরবে দিয়ে ছেলেটিকে খিলাবে, তোমরা কিন্তু জোরে নারা লাগাবে বুঝতে পারলে, ঠিক আছে, নারে তাকবি ফাটাফাট চা করেন গোলমরিচ বেশি করে দেবেন, আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি দেন, মদিনায় মদিনায় তোরা কে যাবি চলে আয় যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়, নবীজির দুধমা নাম তার হালিমা, নবীজি কে পাহারা দেয় যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়, হাজিরা হজে যাই হাজিরা হজে যাই, কালো কাবা ধরে কয় আমার গুনাহ খাতা মাপ চাই, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়, মদিনায়
মদিনায় তোরাকে যাবি চলিয়াই যেতাই নবীজি ঘুমাই যেতাই নবীজি ঘুমাই নারে তকবীর সুলেমান সাহেব পাঁচ কৌশল আছে কি হ্যাঁ আছে সুলেমান ভাই ও সুলেমান ভাই মোশাল করো ভাই এসে তো ছাড়ুন বাদ দাও আমকো যে এইটা হতো ছাড়ুন চলবে হ্যাঁ ঠিক আছে পাঁচ গাড়ি মোড় চলবে কি ঠিক আছে নারে তকবীর আল্লাহ পাঁচ গাড়ি কা আল্লাহ পাঁচশো গাড়ির আমল তার আমল নয় পাঁচশো গাড়ির নেকি লিখে দিও মাওলানা জাকির হোসেনের মা মাওলানা জাকির হোসেনের মা বাপ মা মৃত্যু আছে বাপ মা মৃত্যুর জন্য পাঁচশো টাকা দিয়েছে একটু দোয়া করে দিন ভাই আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা কিবাদুলিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ মাওলানা জাকির হোসেনের মা আল্লাহ গো ওর বাপ মার জন্য আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ বাপ মার উপরে কত মায়া কত মমতা সুবহানাল্লাহ আল্লাহ বাবার কথা মার কথা মনে পড়েছে আল্লাহ তার জন্য আল্লাহ গো পাঁচশো টাকা দান করেছে পাঁচ লক্ষ বলে গ্রহণ করো আল্লাহ তার বাপ মার কবর কালগত করে দাও নূর দেওয়া নামার করে দাও জান্নাতের বিছানা বিছা দাও জান্নাতের খিড়কি খুলে দাও জান্নাতের নামাজ পড়িয়ে দাও মাওলা রব্বানা তাকাবাল মিননা কান দাস সাবরিন ওয়া তাওবা রহিম আমিন 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 950 কিলোমিটার 950 কিলোমিটার আর আপনার এই বলনা মলনা চাদর লিয়া মেয়ে ছেলের মতো ঘুরান বেটা ছেলের মতো ঘুরান না দোকানে চাদর গালা দোকানের তরফ থেকে 1140 হাজি দোকানের তরফ থেকে 1140টা টাকা এলো ওই যারা পাছা পুড়েছে খালি আপাস মারছে তোড় পিছে ওরা কিন্তু 1000 করে দেওয়া দরকার যত টাকা কামাইছে ওরা নাকি টাকা কম হয়ে গেল দোকানের তরফ থেকে সোয়েব আলী 1 কুইন্টাল মাকই নারে তাকবীর সোয়েব আলী সাহেব 1 কুইন্টাল ভুট্টা সহিমউদ্দিন কাল 10 কিলো সরষে দিয়েছে 50 কিলো মাকই দিয়েছে সহিমউদ্দিন সাহেব 50 কিলো ভুট্টা 10 কিলো মাকই ফের 100 টাকা দিয়েছে আল্লাহ সহিমউদ্দিনের জীবনের গুনাহ খাতা মাফ করিও আর ওইটা কি নাম কইলেন এখন সহিব আলী ওইটা সহিব এটাও সহিমউদ্দিন সহিমউদ্দিন আর সহিব জান্নাতের গেটে যা হুড়া হুড়ি না লাগে তাহলে আমিন আর বাবলু দুগারি মাটি আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার বান্দা সহিব আলী আর সহিমউদ্দিন আল্লাহ দুজনা যাতে হাত ধরা ধরে করে জান্নাতে যায় আল্লাহ বাবলু ভাই আমার পাঁচ মাঝ গাড়ি মাটি দিয়েছে আল্লাহ ওয়াক করকে পাছা ধরিয়ে দিই আল্লাহ তিনজন যেন হাত ধরা ধরে করে জান্নাতে যায় আল্লাহ এদেরকে তুমি দুনিয়াতে হেদায়ত করো সুপাত দেখাও সুস্থ রাখো মরার পরে সমস্তন্দ কেমতের পরে জান্নাত নাসিব করো মাওলা রব্বানা তাকাবাল মিননা কান দাস সামিন আলিম আমিন 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 হ্যাঁ থামেন একটু একটু সেফ সাইজ করতে দেন মানে ইউটিউবে যাবে তো ইউটিউবে যদি ফের আগে দেন তো হবে না এই যে চুল যদি খাড়িয়া থাকে তো ইউটিউবে খাড়িয়ে থেকে যাবে সারা জীবন তো ভাই বন্ধুগণ আপনারা সময় নষ্ট করে নাই শেষ লাইট আছে তাড়াতাড়ি দিয়া দিয়া তার আরেকজন ভাই আমার 500 টাকা আরেকজন ভাই 1000 টাকা আল্লাহ দুইজনে 1500 টাকা দান করেছে আল্লাহ তুমি 15 লক্ষ 15 কোটি গ্রহণ করো।